শুরুতেই চাল হালকা সিদ্ধ করে নিব। এদিকে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি, খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করব না। হালকা চাল থাকতে আমি নামিয়ে ফেলেছি। প্রথমে 1.5 টেবিল চামচ আদা কুচি দিব, এর সাথে চাইলে একটু রসুন কুচিও দেওয়া যাবে। আমি এদিকে 1/3 কাপ তেল দিয়েছি। পরে একটু নেড়ে 1 মিনিট পর পেঁয়াজ দিয়ে দিব। আমি এদিকে 1 কাপ পেঁয়াজ বড় করে কেটেছি। পরে পেঁয়াজ একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর 1.5 কাপ চিংড়ি মাছ, সয়া সস এবং টেস্টিং সল্ট দিয়ে দিব এবং লবণ দিব স্বাদ মতো। এখন একটু নেড়ে কিছুক্ষণ পর আদা বাটা দিব। আমি এদিকে 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এখন 1 চা চামচ গোলমরিচ এবং 1 কাপ গাজর দিব। গাজর অল্প সিদ্ধ হয়ে যাওয়ার পর 1 কাপ মটরশুঁটি দিব। আমি মটরশুঁটি আগে থেকে হালকা সিদ্ধ করে রেখেছিলাম। পরে একটু নেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। এখন 1/2 কাপ পেঁয়াজ পাতা দিব। এবং 1/2 কাপ বরবটি দিব। প্রায় হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিব ঝাল অনুযায়ী। এখন চাল দিব। সাথে ডিম ভেজে রেখেছিলাম, ডিম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব।